নমস্কার বন্ধুরা আমরা এর আগের ভিডিওটিতে কোর্স ফাইভ জিরো ফাইভের ব্লক ওয়ান ইউনিট ওয়ানের ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ পরিবেশের উপলব্ধি ও শিশুর বিকাশে পরিবেশের গুরুত্ব কী তা আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে ব্লক ওয়ানের প্রথম এককটি সম্পূর্ণ হবে দেখুন আজ আমরা আলোচনা করব পরিবেশের সঙ্গে শিশুর সংযুক্তিকরণ ও শিকানোর পরিবেশের গুরুত্ব নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমরা কোর্স পাঁচশো ফাঁস ব্লক ওয়ানের প্রথম একক শেষ করব এখানে আমরা শিশুদের পরিবেশে যোগদান গুরুত্বপূর্ণ কেন বা শিশুদের উন্নয়নে পরিবেশের ভূমিকা আলোচনা করব পরিবেশের সঙ্গে শিশুর সংযুক্তিকরণ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই আট বছরে শিশুদের ব্যাপক বিকাশ হয়ে থাকে এই সময়ে তাদের মধ্যে দৈহিক যুক্তিগত বৌদ্ধিক প্রাক্ষবিক এবং সামাজিক দক্ষতার সৃজন ঘটে এবং নীতিবোধ এবং মনোভাবের বিকাশ হয় যা জীবনব্যাপী একটি ভিতের সৃষ্টি করে এই সময় শিশুদের শুধুমাত্র কথা কথা তৈরি হয় না তাদের মধ্যে জীবনের জন্য শিকনও শুরু হয়ে যায় এই পরিবেশের মধ্যে জীবনের জন্য শিকন সংগঠিত হয় এবং তো এতক্ষণে আমরা বুঝেছি এই পরিবেশে আমাদের চারিপাশেও সব কিছু নিয়েই গঠিত হয় দারিদ্র শিশুদের স্বাস্থ্যের বিকাশে এবং শিক্ষার পক্ষে চরম বিপজ্জনক দুর্বল দারিদ্রপূর্ণ পরিবেশ তাদের পক্ষে যথেষ্ট ক্ষতিকর কোনো পরিবেশ যখন দূষিত হয়ে পড়ে তখন শিশুরাই সর্বপ্রথম এর শিকার হয় ঝুঁকিপূর্ণ পরিবেশ তাদের পক্ষে সবচেয়ে বেশি বিপজ্জনক শিশুরা দৈহিকভাবে বিভাগীয় হার আচরণ অপরিণত অঙ্গ স্বাভাবিক অনুসন্দিশা পরিবেশের সাম্প্রতিক ক্ষয় সংক্রান্ত প্রভাবের দ্বারা পরিণত মানুষের থেকে অনেকাংশে আলাদা তাদের পক্ষে পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা কম পরিবেশের ক্ষতিকারক প্রভাব অনেক সময় শিশুদের জন্মের পূর্ব থেকে তাদের মাতৃগর্ভে থাকাকালীন অবস্থা থেকেই তাদের উপর প্রভাব বিস্তার করে অপরপক্ষে পরিবেশ রক্ষণে শিশুরা আবার অনেক প্রগতিশীল এবং কার্যকরী ভূমিকা পালন করতে পারে তাদের মধ্যে পরিবেশ বিষয়ে স্বাভাবিক আগ্রহ থাকার দরুন পরিবেশ রক্ষণে এবং তার সুরক্ষার জন্য শিশুরা যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করতে পারে তাদেরকে পরিবেশ বিষয়ে কার্যাবলীতে অংশগ্রহণ করানো যেতে পারে এবং এক্ষেত্রে তারা যথেষ্ট সদত্তক ভূমিকা পালন করতে পারে পরিবেশের সঙ্গে শিশুদের সংযোগ বিষয়টি একাধিক আন্তর্জাতিক ঘোষণাপত্র এবং চুক্তিতে স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ঘোষণাগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ঘোষণা হলো শিশুদের অধিকারের বিষয়ে সম্মেলন প্রাথমিক স্বাস্থ্যসেবার কাঠামোর মধ্যে অন্তর্ভুক্তি রোগ এবং অপুষ্টির মোকাবিলা করা শিশুদের জীবন তাদের রক্ষা করা এবং উন্নয়নের জন্য ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য পরিকল্পনার তৃতীয় পদক্ষেপ গ্রহণ করা চুক্ত পরিবেশের উন্নতির লক্ষ্যে রোগ এবং অপুষ্টি মোকাবিলার জন্য গৃহীত সঠিক শিক্ষার বিকাশ বাসস্থান সংক্রান্ত আলোচ্য বিশেষসূচি শিশু এবং যুবকদের জৈব বাসস্থান সংক্রান্ত পরিবেশ বিষয়ে যথেষ্ট গুরুত্ব প্রদান করে শিশুদের পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে পরিবেশ বিশেষজ্ঞ নেতৃবৃন্দের ঘোষণা উনিশশো সাতানব্বই যেটা বিপজ্জনক পরিবেশে শিশুদের স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পায় দূষণে তারা সবচেয়ে সহজে শিকার হয়ে পড়ে শিশুদের দূষণের উৎস থেকে দূরে রাখা পরিবেশে বিপদ থেকে তাদেরকে রক্ষা করা একটি কার্যকরী প্রথা জি ফোরে পরিবেশ মন্ত্রীদের দ্বারা গৃহীত প্রজ্ঞাপন সরকারি ঘোষণা দুই এক জন্মের পূর্বে এবং জন্মের পর শিশুরা নিরাপদ বোধ করবে যাতে করে তাদের স্বাস্থ্যের সর্বোত্তম বিকাশ সম্ভব হয় এই ধরনের উন্নয়ন নীতি গ্রহণ এবং তা প্রণয়নের বিষয়ে নীতি এই সম্মেলনে গৃহীত হয় ইউরোপ এবং মধ্য এশিয়ার শিশুদের জন্য গৃহীত বার্লিন প্রতিশ্রুতি সমাজ এবং অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সকল শিশুদের রক্ষা করতে হবে যাতে তারা পরিবেশের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে পারে শিশুদের প্রতি শ্রদ্ধাশীল গ্রামীণ এবং শহরে পরিবেশ এমন হবে যাতে সেখানকার গৃহ পরিবেশ এবং নিজেদের সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট খেলার এবং শিক্ষণ সুযোগ তারা পায় শিশুদের নিয়ে বিশেষ সেশনে গৃহীত আন্তর্জাতিক সাধারণ মহাসভার মে মাসের বিশ্ব নেতৃত্বে দ্বারা গৃহীত চারটি নীতি এবং তা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট সহায়কধর্মী রাজ্য বলি সেগুলি শিশুদের কাছে আমাদের পৃথিবীকে আরও নিরাপদ করে গড়ে তুলবে তার বর্ণনা দেওয়া হলো গৃহীত আন্তর্জাতিক সাধারণ সভার যে দশটি নীতি এগুলি হলো কোনো শিশু যেন বাদ না পড়ে শিশুদের প্রথম অগ্রাধিকার দেওয়া প্রত্যেক শিশুর যত্ন নেওয়া এইচ আই ভি বা এইডসের মোকাবিলা করা শিশুদের উপর শোষণ এবং অত্যাচার বন্ধ করা শিশুদের কথা শোনা প্রত্যেক শিশুকে শিক্ষিত করে তোলা যুদ্ধ থেকে শিশুদের রক্ষা করা পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে তোলা দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা শিশুদের জন্য অর্থ বিনিয়োগ করা এই তথ্যগুলি উৎস বা সূত্রগুলি শিশুদের জন্য বিশ্বব্যাপী আন্দোলন গ্লোবাল মুভমেন্ট ফর চিলড্রেন যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে পরিবেশগত অবস্থার অবনতি এবং অন্যান্য প্রাকৃতিক ঝুঁকি দরিদ্র ঘনবসতিপূর্ণ শহরের একটি সাধারণ এবং অবিচ্ছিন্ন বৈশিষ্ট্য এবং এর ফলে অনেক সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটে মৃত্তিকা বায়ু এবং জল দূষণ কখনও গরিব বড় লোকের মধ্যে পার্থক্য করে না পরিশেষে বলা যেতে পারে এখানে অস্বাস্থ্যকর পরিবেশে সব ধরনের শিশুদের উপর উগ্রভাব বিস্তার করে সেখানে তাদের শিক্ষা সম্পর্কে বা বলা যেতে পারে পরিবেশের ক্ষতিকারক প্রভাবে শিশুর বেঁচে থাকাও কষ্টদায়ক বা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবারে শিক্ষণের পরিবেশের গুরুত্ব পরিবেশ শিক্ষণের এক অবিচ্ছেদ্য অঙ্গ শিশুরা তাদের পরিবেশের সঙ্গে সবসময় এক ধরনের মিতস্ক্রিয়া সংযুক্ত থাকে পরিবেশের সব কিছুই তাদের আকর্ষিত করে শিশুরা পরিবেশের বিভিন্ন বিষয়ে জ্ঞান অন্বেষণ করে এবং এইভাবে বিভিন্ন অভিজ্ঞতাকে সঞ্চয় করে এবং এর থেকে তারা তাদের মতো করে বিভিন্ন বিষয়ের অর্থ করতে শেখে প্রতিটি শিশুর ক্ষেত্রেই এই অভিজ্ঞতা অনন্য তার আশেপাশের পরিবেশের সঙ্গে নতুন নতুন মিতস্ক্রিয়ার মাধ্যমে উদ্ভূত নব অভিজ্ঞতা তাদের জ্ঞান ও বোধের পরিবর্তন ঘটায় পরিবেশ তাদের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় উদ্দীপক প্রেরণ করে শিশুদের এই প্রাথমিক অভিজ্ঞতাগুলিকে আমরা গুরুত্ব দেওয়া দরকার এবং তাদেরকে পরিবেশ বিষয়ে শিকনে এগুলি সমন্বয় করা দরকার কারণ শিশুদের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানের মাধ্যমে বাস্তব পরিবেশ বিষয়ে তাদের বোধের বিকাশ ঘটতে পারে এনসিএফ দুই হাজার পাঁচ শিশুদের শিখনের প্রেক্ষিতে পরিবেশের এই অপরিস অপরিসীম গুরুত্বের কথা স্বীকার করে বলেছে যে চারিপাশের পরিবেশ প্রকৃতি মানুষ বিভিন্ন বস্তু ইত্যাদির সঙ্গে কার্য এবং ভাষার মাধ্যমে মিতস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষণ ঘটে শারীরিক ক্রিয়া যেমন গমন অন্বেষণ এবং কৃত কার্যাবলীর সেটি নিজের দ্বারা বা বন্ধুদের সঙ্গে পরিণত মানুষের সান্নিধ্যে ভাষার মাধ্যমে কৃত যেমন পড়তে পারা প্রশ্ন করুন শ্রবণ বা ভাষার মাধ্যমে যোগাযোগ করতে পারা এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষণ সম্ভব হয় যেই প্রসঙ্গে এই শিক্ষণ সম্ভব হয় তা অবশ্যই প্রত্যক্ষ জ্ঞানমূলক ক্ষেত্র সঞ্চাতক এনসিএফ দুই হাজার পাঁচ পরিবেশ এবং শিশুদের শিক্ষণ বিষয়ে যে সমস্ত বিষয়গুলি উল্লেখ করেছে সেগুলি হলো। প্রত্যেক শিশুই স্বাভাবিকভাবে শিক্ষণের উৎসাহী বা আগ্রহী এবং প্রত্যেকেই শিকনে সামর্থ্য অর্থের বোধগম্যতা বিমূর্ত চিন্তন কৌশল ভাবতে পারা এবং কাজ করতে পারা হল শিক্ষণের গুরুত্বপূর্ণ অঙ্গ শিশুদের শিক্ষণ অনেক প্রকারের হয় অভিজ্ঞতা থেকে কোনো কিছু তৈরি করা পরীক্ষা নিরীক্ষা করা পঠন আলোচনা প্রশ্ন করুন শ্রবণ চিন্তন এবং ভাবনা এবং লিখন বক্তব্য বা অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেকে নিজের কাছে বা অন্যের কাছে প্রকাশ করতে পারা ইত্যাদির মাধ্যমে তাদের শিক্ষণ ঘটে শিশুদের বিকাশও জন্য এই ধরনের সুযোগ প্রদান করা প্রয়োজন শিশুদের শিক্ষণ বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরে দুই জায়গায় সংগঠিত হয়ে থাকে শিক্ষণ তখনই সর্বোত্তম হয় যখন এই দুইয়ের মধ্যে সদর্থক মিতস্ক্রিয়া বা সমন্বয় ঘটে এই কারণে শিশুরা যাতে তাদের পরিবেশের সঙ্গে যথেষ্ট সংযোগ স্থাপন করতে পারে তার জন্য পর্যাপ্ত ভৌত এবং সামাজিক সুযোগ তাদের প্রদান করা প্রয়োজন এর ফলে তারা নতুন কিছু করতে প্রশ্ন করতে অর্থাৎ অনুসন্ধিশার দ্বারা পরিচালিত হয়ে আবিষ্কারের নেশায় নবপ্রেরণা উদ্বুদ্ধ হতে পারে পরিবেশ বিষয়ে শিক্ষণ শিক্ষণের এটিই সারকথা এই সমস্ত অভিজ্ঞতার সহায়ক হিসাবে আপনাদের সামনে চ্যালেঞ্জ হলো শুধুমাত্র সেই সব সুযোগ বা অভিজ্ঞতা শিশুদের প্রদান করা নয় শিশুদের মধ্যে মনোভাব এবং নীতিবোধের এমন বিকাশ ঘটানো যাতে এগুলি তাদের জীবনব্যাপী শিক্ষণের অঙ্গীভূত হয়ে পড়ে স্মৃতিশীল বিকাশের জন্য এটি শিক্ষার বৃহত্তর লক্ষ্য এখানে এন সি এফ দুই হাজার পাঁচের শিশুদের পরিবেশ সম্পর্কে শিখানোর জন্য যা যা বলা হয়েছে তা এখানে দেওয়া আছে এ অধ্যায়ে আমরা যা পড়েছি তার সংক্ষিপ্ত সার হলো পরিবেশ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এতক্ষণ আপনারা যা শিখলেন তাতে দেখলেন পরিবেশ একটি ব্যাপক ক্ষেত্রে যার সূচনা ব্যক্তি পরিষদ থেকে হলো যার মধ্যে ধীরে ধীরে এসে পড়ে তা আমাদের চারিপাশে সমগ্র জগৎ পরিবেশ একটি জটিল এবং গতিশীল তন্ত্র বা সিস্টেম প্রাকৃতিক মনুষ্যকৃত এবং সমাজ সাংস্কৃতিক সমস্ত কিছুই এই পরিবেশের অংশ অন্য সমস্ত বিষয় এবং ডিসিপ্লিন পরিবেশ বিষয়টির অঙ্গীভূত অর্থাৎ এটি বহুমাত্রিক বিষয় সংযোগী পরিবেশ শিশুদের শিকনের প্রাথমিক প্রাসঙ্গিক ক্ষেত্ররূপে বিবেচিত হয় শিশুদেরকে তাদের নিজের এলাকার সঙ্গে মিতস্ক্রিয়ার যথেষ্ট সুযোগ প্রদান করতে হবে যাতে এই আন্তঃসম্পর্কিত মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা তাদের বোধেও বিকাশে সহায়ক হয় এনসিএফ 2005 দুই হাজার পাঁচ শিশুদের শিকনের প্রেক্ষিতে পরিবেশের এই অপরিসীম গুরুত্বকে স্বীকার করে নিয়েছে এর মাধ্যমে আজকে আমরা কোর্স ফাইভ জিরো ফাইভের প্রথম এককটি কমপ্লিট করলাম এবার ফাইভ জিরো ফাইভের কয়েকটি এমসিকিউ পরের ভিডিওটিতে দিয়ে দেব আপনারা কোর্স ফাইভ জিরো ফাইভের এই প্রথম এককটি এই ভিডিওটি দেখলে এবং সঙ্গে ভিডিও ফাইলটি রাখলে পুরোপুরি ধারণা হয়ে যাবে এখান থেকে যে প্রশ্নই আসুক এই ব্লগ থেকে এই এককটি থেকে যে প্রশ্নই আসুক উত্তর করার কাছে সুবিধা হবে প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাল সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করুন তার সাথে বিনে পয়সায় সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতে ক্লিক করে নিন